Hey guys, assalamualaikum. This is Farha from Farha's Blogs and Recipe. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সিলেটের বিরনি চাল রান্না করতে হয়। সিলেটি ভাষায় বিরনি চালকে বিরইন ভাত বলা হয় তাকে। তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক। এবারে চুলায় আগুন ধরিয়ে দিলাম। পাত্রে পরিমাণ মতো গরম পানি বসিয়ে দিলাম। আমি এখানে এক পট চালের জন্য এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি। সাধারণত চাল মাপার জন্য আমি ডেনিশ দুধের পটটা ব্যবহার করে থাকি। এরপরে আম্মু বিরনি চালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলেন। এদিকে চাল ধোয়ার আগে পানি বসিয়ে দিয়েছিলাম, তাই আমার পানিগুলো এখন ফুটে গিয়েছে। পানি ভালোভাবে ফুটে যাওয়ার পরে চালগুলো ঢেলে দিতে হয়। তো এবারে চালগুলো পাত্রে ঢেলে দেওয়ার পর্ব। এবারে সব চালগুলো পাত্রে ঢেলে দিব। বিরনি চাল আঠালোভাবে হয়ে থাকে। বিরনি চাল যাতে জমাট না বাঁধে তাই বসানোর পরেই ভালোভাবে নেড়ে দিতে হয়। তো এবারে আমি বলি বিরনি চাল আপনারা কী কী দিয়ে খেতে পারবেন। বিরনি চাল সাধারণত আমরা সিলেটে মাছ ভাজি, মুরগ বুনা, পাখির মাংস, ডিম ভাজি, দুধ কলা, নারিকেলের মিষ্টি, গুড় এসব দিয়ে খেতে পছন্দ করি। তাছাড়া গরুর মাংস বুনা দিয়েও খেতে পারবেন। তো বলক আসার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি বলক আসার আগ পর্যন্ত টাইম ধরে রেখেছিলাম যাতে আপনাদের হেল্প হতে পারে। আমার এটা বলক আসতে 1 মিনিট 40 সেকেন্ড লেগেছে। চালের পরিমাণ বেশি থাকলে একটু কম বেশি টাইম লাগতে পারে। এবারে দেখতে পাচ্ছেন কীরকম বলক উঠতে হয়। এরকম বলক উঠলে আমরা ভাতে মার ছেঁকে নিব। এবারে ভাতের পানি ঝরিয়ে নেওয়ার পালা। চলুন দেরি না করে ভাতের পানি ঝরিয়ে নেই। ভালোভাবে পানি জড়ানোর পর অল্প আঁচে বিরনি চালগুলোকে আবারও চুলায় বসিয়ে নিব। এবারে একটা চামচের সাহায্যে বিরনি চালগুলোকে আলতো আঁচে একটু নেড়েচেড়ে দিয়ে দিব। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরনি চাল কীরকম থাকতে আমি বিরনি চালের পানিগুলা ছেঁকে নিয়েছিলাম। তো এবারে কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে দিব। এবারে ফিরে এসেছি 15 মিনিট পর। আপনারা 15 অথবা 20 মিনিট পরে একটু চেক করে দেখে নিতে পারেন যে বিরনি চালগুলো ফুটে গিয়েছে কি না। তো আমার বিরনি চালগুলো পারফেক্টলি হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।